স্বাগত সংবাদ আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এমসি কলেজে ধর্ষণের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না, হুঁশিয়ারি সেতু মন্ত্রী, সীমান্তে কড়া নজরদারি। এবং সৌদি আরবের টিকিট বিতরণ কার্যক্রমে এখনো বিশৃঙ্খলা, বিড়ম্বনায় প্রবাসীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ধর্ষণের শিকার গৃহবধূ। রোববার সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলার কাছে ঘটনার বর্ণনা দেন ওই গৃহবধূ। এদিকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমান সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফুরকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করা হয়, আর চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করা হয় হবিগঞ্জের মাধবপুর থেকে। অন্য আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে এমসি কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গেল শুক্রবার রাতে এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়ের করেন। সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় কঠোর অবস্থানে সরকার। রোববার নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। উপনির্বাচনে মাঠে না থেকে অভিযোগ করে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সোমবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও জানান সেতু মন্ত্রী। সরকারের অবস্থা, শেখ হাসিনার অবস্থা এখানে অত্যন্ত কঠোর। কোন অবস্থাতে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, তাকে শাস্তির আওতা, বিচারের আওতা আনা হবে, এটাই শেখ হাসিনার নির্দেশ। সরকার নিজে দলের কর্মীদেরও অপকর্মের জন্য শাস্তা দিতে এতটুকুও কুণ্ঠিত নয়, সেটা বারবার ইতিমধ্যে প্রমাণ হয়েছে। বর্তমান সরকারের আমলে ধর্ষণের মতো ঘটনা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আগেও এমন অপকর্ম করেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী ক্ষমতায় আসার পর থেকেই ধর্ষণ এর সংখ্যা এমনভাবে বেড়েছে অতীতে কখনো আমরা এটা দেখিনি, লক্ষ্য করিনি। সবচেয়ে লজ্জার ব্যাপার যে আওয়ামী লীগের মতো একটা পুরনো দলের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, যাদের একটা ঐতিহ্য আছে, তাদের নেতারাই এই ঘটনাগুলোর সঙ্গে সবগুলো ঘটনার সঙ্গে জড়িত। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের এটা আপনার তাদের চরিত্রগত একটা ব্যাপার আছে। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে আটক সাতজন। ঘটনার পেছনে সাম্প্রদায়িক কোনো উদ্দেশ্য ছিল না। রোববার ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকেই পেশাদার অপরাধী। জামিনে মুক্ত হয়ে পরিকল্পিতভাবে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে তারা। এদিকে সারা দেশে ধর্ষণের ঘটনার বিচার দাবিতে জেলা সদরে মানববন্ধন করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম সহ কয়েকটি সংগঠন। চার বাড়িতে ঘটনাটি ঘটেছে, তিনি একজন উপজাতি সম্প্রদায়ের সদস্য, আর যারা ঘটনার সাথে যুক্ত তারা হচ্ছে বাঙালি। এইটাকে ইস্যু করে কেউ কেউ এখানে এটাকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছিল। তবে আমরা এখন পর্যন্ত গ্রেফতারকৃতদের কাছ থেকে যে নথিগুলো আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে তারা সকলেই পেশাদার অপরাধী, অপরাধ সংগঠন করার জন্য কিন্তু তারা এখানে, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। সৌদি আরবের টিকিট বিতরণ কার্যক্রমে এখনও কাটেনি বিশৃঙ্খলা। গত কয়েকদিনের মতো রোববারও মতিঝিল বিমান অফিস আর কাওড়ানবাজারের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে জড়ো হন প্রবাসীরা।
রোববার সৌদি দূতাবাসে শুরু হয়েছে ভিসা নবায়ন কার্যক্রম। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যারা টোকেন এখনও পাননি তাদের 4 অক্টোবর থেকে দেওয়া হবে টোকেন। এদিকে টিকিট পাওয়ার তালিকায় না থাকলেও যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে নানা শঙ্কা থেকে জড়ো হয়েছেন তারাও। এ সময় সুনির্দিষ্ট আকারে টিকিট বিক্রি ও ফ্লাইট শিডিউল দেওয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। পাশাপাশি ভিসার মেয়াদ ও অন্য রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্তের বিষয়েও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। চলমান করোনা পরিস্থিতি ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট ওঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6 রুটের ফ্লাইট আগামী 24 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী 24 অক্টোবর পর্যন্ত কলকাতা, দিল্লি, কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এশিয়া অঞ্চলের মানুষের উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক আরও দৃঢ় সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বিদেশ সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী কথা জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন। জানান, কোভিড মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন রিভা গাঙ্গুলি। অনুষ্ঠানে হাই কমিশনার রিভা গাঙ্গুলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় দেওয়া হবে আগামী 12 অক্টোবর। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে এদিন ধার্য করেন। এর আগে গত 24 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে পাপি ও তার স্বামীর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করে রাষ্ট্রপক্ষ। আমরা আশাবাদী এই মামলার যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড সেটি আমরা আদালতকে সেটি নিবেদন করেছি। যেহেতু সাক্ষ্য প্রমাণের আমরা সন্দেহযুক্তভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আইনগত দিকের যে সমস্ত সিদ্ধান্তগুলো আমরা তুলে ধরেছি তাতে আমরা অনেক বেশি আশাবাদী যে এই মামলায় যদি আইনগত দিক বিবেচনা করে, মামলার মেরিট বিবেচনা করে মামলাটা রায় প্রদান করা হয় তাহলে এই আসামিরা অবশ্যই খালাস পাবে। দিনাজপুরের পার্বতীপুরে মাটির দেয়াল চাপা পড়ে 2 সন্তান সহ স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন স্বপন, তার স্ত্রী সারজানা ও তাদের 2 শিশুপুত্র হোসাইন ও হাসিবুর। স্বপন পেশায় একজন ভ্যান চালক ছিলেন। এলাকাবাসীরা জানায়, মুষলধারে বৃষ্টির ফলে স্বপনের ঘরের মাটির দেয়াল চাপা পড়ে ঘটে ওই দুর্ঘটনা। তথ্য প্রযুক্তির খবর। ২২ বছরে পা দিল বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এ উপলক্ষে বিশেষ অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট। 1996 সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ল্যারি পেজ ও গ্রিন নামের 2 জন পিএইচডি কোর্সের ছাত্রের হাত ধরে শুরু হয় গুগলের পথচলা। প্রথমে তারা এর নাম দিয়েছিলেন ব্যাক রাব। এটি ব্যক্তিগত ওয়েব পেজের জন্য তৈরি হয়েছিল। 1997 সালে তারা নতুন কোম্পানি শুরুর উদ্যোগ নেন। তখন এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন গুগল। পরে 1998 সালের 7 সেপ্টেম্বর ল্যারি পেজ ও সার্গেই ব্রিন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। 2004 সালের 19 আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। উড়ন্ত গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা চীনা প্রতিষ্ঠান এক্সপিং। তবে কবে নাগাদ ক্রেতারা গাড়িটি কিনতে পারবেন তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। চীনের রাজধানীতে চলমান বেইজিং মোটর শোতে এই গাড়িটির একটি প্রোটোটাইপ প্রদর্শনী করে এক্সপিং। এদিকে উড়ন্ত গাড়ি নির্মাণ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা। এক্সপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা হি জিয়াংপিং জানান, নতুন প্রযুক্তির এই গাড়ি নির্মাণের জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে যেখানে বেশিরভাগ অংশের মালিকানা থাকবে তার। উড়ন্ত এই গাড়িটি ড্রোনের মতো নিচু উচ্চতা দিয়ে উঠবে। সর্বনিম্ন 5 মিটার ও সর্বোচ্চ 25 মিটার উচ্চতায় এটি উঠতে পারবে। গাড়িতে সংযুক্ত থাকবে 8টি টার্বোফোন। গাড়িটিতে ভ্রমণ করতে পারবেন 2 জন যাত্রী। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন কনজারভেটিভ সমর্থক এই বিচারপতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই নিয়ে 3 জন বিচারপতি নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের মনোনয়নের প্রস্তাব পাশ হতে হবে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে।
ধারণা করা হচ্ছে নিয়োগ পেলে গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে কট্টর অবস্থান নিতে পারেন বিচারপতি ব্যারেট। এদিকে নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেট শিবির। সংবাদ আয়োজনের এ পর্যায়ে জানাবো খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ ও লঙ্কান প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সোমবার ওই সভায় আলোচনা হবে এলপিএল এর ভবিষ্যৎ নিয়ে। যদিও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার কথা থাকলেও নানা অনিশ্চয়তায় পিছিয়েছে বাংলাদেশ দলের সফর। কোয়ারেন্টিন সহ নানা বিষয়ে একমত হতে পারছে না বিসিবি ও এসএলসি। সিরিজ নিয়ে অনেকটাই ধোয়াশায় টাইগাররা, তবে নতুন সিদ্ধান্ত মোতাবেক সবকিছু অনুকূলে থাকলে অক্টোবরের শুরুর দিকে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। সংবাদ শেষ করব ভিন্ন রকম খবর দিয়ে। মাত্র 6 মাস বয়সে বিশ্ব রেকর্ড, এত কম বয়সেই ওয়াটার স্ক্রি রেকর্ডটি নিজের করে নিয়েছেন রিচ কেসি হ্যাম্পারিস নামের এক শিশু, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। রিচ ক্যাসি হাম্পারিজ, তার বয়স মাত্র 6 মাস, আর এ বয়সে ওয়াটার স্কি করে বিশ্ব রেকর্ড করেছে সে। নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তার ওয়াটার স্কি করার ভিডিওটি। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের উথা অঙ্গরাজ্যে ওয়াটার স্কিতে অংশ নেয় শিশু রিচ। রিচের বাবা ক্যাসি ও মা মিন্ডি হাম্পারিজ ছেলের প্রতিযোগিতার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। সে পোস্টের ক্যাপশনে লেখা হয়, ছেলে রিচের 6 মাসের জন্মদিন উদযাপন করতে ওয়াটার স্কেতে অংশ নিয়েছিলাম, সেটি একটি বড় বিষয় এবং বিশ্ব রেকর্ড অর্জন বলেও জানান শিশুটির বাবা। Criticism comes from people caring and people just being concerned and wanting the best for our child and so honestly এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি পোস্ট করার পর রিচের মা বাবাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এত কম বয়সের শিশুকে ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। You can understand how exciting it is to see your child accomplish something. রিচের প্রতিযোগিতার ছবিতে দেখা যায় রিচ একটি লাইফ জ্যাকেট পরেছিল, একটি রডকে দুই হাতে আঁকড়েও ধরেছিল। তার বাবা তাকে অন্য নৌকা থেকে পর্যবেক্ষণ করেন। ডিজি বাংলা নিউজ ডেস্ক। সংবাদ আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এমসি কলেজে ধর্ষণের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না হুঁশিয়ারি সেতু মন্ত্রী, সীমান্তে কড়া নজরদারি। এবং সৌদি আরবের টিকিট বিতরণ কার্যক্রমে এখনও বিশৃঙ্খলা, বিড়ম্বনায় প্রবাসীরা। এ ছিল আজকের সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।